আমরা সোনার বাংলার কল্পনা করছিলাম সোনার বাংলা বানাবো টিএমসি সোনার বাংলা বানিয়ে দিল এটাও একটা দেখার বড় অ্যাচিভমেন্ট যারা ভাবতেন আমরাও বলতাম যে পশ্চিমবাংলা গরিব হয়ে গেছে বাংলার মানুষ গরিব হয়ে গেছে তো এইসব টাকার পাহাড় দেখলে আর কেউ বলবে না যে বাংলার লোক গরিব বা পশ্চিমবাংলার গরিব ধারণাই পাল্টে যাচ্ছে ধীরে ধীরে ওদের এখন কেউই বুকে হাত দিয়ে বলতে পারছে না যে কে চোর আর কে চোর ওদের বলার দরকার নেই তো বলার দিন শেষ হয়ে গেছে চোখ দেখানো চমকানো এখন পাবলিক বলবে ইডি বলবে বাকিটা কোট বলবে আপনি রেগুলার শরীরচর্চা করে ডার্সবাবুর চেহারা তো কোনো সুবিধা আমি দেখছি দেখেট পরে গার্লফ্রেন্ড কীভাবে সম্ভব চেহারাটা দেখেছি আমি চকচক করছে এখনও এতবার জেরা হওয়ার পরে এত জায়গায় জল খেয়েও চেহারার মধ্যে কোনো রকম দাগ পড়েনি দিদিমণির সিদ্ধান্ত সঠিক আর দলের সিদ্ধান্ত প্রভাব ফেলবে তদন্তে কালকে বলেছেন পাঠ্য চলে দেখুন দিদি তো সিদ্ধান্ত নিতে চান নি তাই উনি সই করেননি ওই ডিসচার্জ লেটারে উনি ছিলেন না পার্টির ভিতরে বিদ্রোহ শুরু হয়েছে বাধ্য হয়ে উনি মেনে নিয়েছেন সাত দিন লেগেছে ডিস্টানটা নিতে তো পুরো পার্টিটা ডুবে যাচ্ছিলো পার্টিকে বাঁচাবার জন্য ওকে বাদ দেওয়া হয়েছে সাধারণ মানুষ তারা যতই বলুন আমরা কিছু জানি না তো এত জায়গার টাকার সব বান্ডিল বান্ডিল নোট পড়ে আছে ফ্ল্যাট ভর্তি হয়ে কেউ কিছু জানতাম ওনার পাশে বসে এরকম ডাকাতি হচ্ছে উনি জানতেন না সবাই সব জানে এখন আমার মনে হয় সব বেরোবে আস্তে আস্তে যে পাশে থাকে সে আসল বন্ধু হয় ঠিক পার্থ দেওয়ালে এত লেখা আছে শ্রী বর্ষা ভরসা মমতা ব্যানার্জি ভরসা কি হলো মমতা ব্যানার্জি ফোনটাও তুললেন না কিসের ভরসা তো এরপরে মমতা ব্যানার্জির উপর কেউ ভরসা করবে উনি তো ওনার উপরে ভরসা করেছিলেন পার্থবাবুকে একদিন রেখেছিলেন কিন্তু ওনার যখন দরকার হলো আর দিদিমণিকে পাশে পেলেন না কে কাকে সরাবে আমার তো মনে হয় যে দিন আসছে যদি সত্যি সত্যি তদন্ত হয় মন্ত্রী এমএলএ এমপি অনেককেই সত্যতে হবে পুরো পার্টিটাকেই সরতে হবে এখন ক্ষমতা বাঁচাবার জন্য মমতা দৌড়াচ্ছেন এদিক ওদিক দিল্লি পর্যন্ত যাচ্ছেন তো সাধারণ মানুষ যে অপরিসীম কষ্ট দুঃখ লজ্জা অপমানের মধ্যে দিন কাটাচ্ছেন সেখান থেকে মুক্তি চাই আর মুক্তি এই সরকার যদিন থাকবে হবে না মানুষকে কিছু দিতে পারেননি অপমান আর গ্লানি দিয়েছেন মানুষকে বাংলা ছাড়া করেছেন এর যে পাপ সে তো ভুগতেই হবে একদিন আমি জানি না একটা ট্রেন্ড আমরা দেখি যখনই সরকার সংকটে পড়ে বা উনি সংকটে পড়েন অমনি ত্রাহি মধুসূদনম বলে দিল্লি চলে যান কত লোকের সঙ্গে দেখা করেন ওটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেকবার করেওছেন জানি না কী জন্য যাচ্ছেন কিসের কষ্টে এখানে রোজ উত্তর দিতে হচ্ছে মুখ বন্ধ করে বসে থাকতে হচ্ছে এ রোজ এটা পাচ্ছে ওটা পাচ্ছে নিজের লোকেরা বিগড়ে যাচ্ছে এটা দেখতেও ভালো লাগে না সবসময় একটুখানি রিল্যাক্স করার জন্য যাচ্ছেন কতজন চাকরি প্রার্থী আলাদা আলাদা দেখুন আপনি ধর্মতলার কাছে আলাদা আলাদা গ্রুপ বসে আছে গত সেই দশ বছর এগারো বছর ধরে প্রত্যেকটি পরীক্ষা নিয়ে গন্ডগোল হয়েছে আর যারা চাকরি পেয়েছে তারাও টাকা দিয়ে পেয়েছে যারা যোগ্য তারা পায়নি তারা আন্দোলন করছে কার সঙ্গে কথাও বলেনি ইলেকশনের পরে ইলেকশান চলে যাচ্ছে ইলেকশনের পরে কথা বলবে কথাও বলেনি আমি জানি না ওনার কি অথরিটি আছে যিনি কথা বলছেন মহামন্ত্রী তিনি কি করতে পারবেন যদি পারেন যারা বঞ্চিত তাদের টাকা কি ফেরত দিতে পারবেন যারা টাকা দিয়েছে পায়নি চাকরি আর যারা পরীক্ষায় পাশ করেও চাকরি পায়নি তাদের কি সমাধান করতে পারবেন যদি হয় খুব ভালো হবে